আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজান। আজকে প্রথম দিন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা শুনছেন, আশা করছি সবাই ভালো আছেন, ফ্যামিলির সাথে আছেন। আজকে আমাদের প্রথম ইফতার, চিড়ে, কলা, দই, গুড়, মোগলাই পরোটা, ছোলা, সালাদ আছে, পেঁয়াজু, চপও আছে, বেগুনি, তো আর ফল তো থাকবেই, আর দুই ধরনের শরবত, লেবু শরবত আর দুধ রবজা। এবার প্রথমে ভেবেছিলাম যে এত ভাজা পোড়া করবো না, কিন্তু প্রথম দিন বলে কথা, তাই কিছুটা করলাম। মনটা খুব ভারাক্রান্ত, গত বছর রোজায় আমার ছেলে আমার সাথে ছিল, এবার নেই, বাইরে আছে, দেশের বাইরে, তো ভালো আছে, রোজা করছে, এটাই খুশি। আমাদের সন্তানরা যেখানে যে থাকুক, ভালো থাকুক, মানুষ হোক এবং আল্লাহর পথে থাকুক, সবাই সবার বাচ্চার জন্য দোয়া করবেন এবং সবাই ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এবং শুধু রমজান মানে কিন্তু খাবার থেকে বিরত থাকা না, সংযম সব কিছুতেই, আমরা যেন আরও ভালো মানুষ হই, আমরা যেন ভালো পথে থাকি। রমজানের মূল শিক্ষা কিন্তু সেটাই, আমরা সব সময় সেটা মেনে চলব, রোজা চলে গেল। আর ইফতারের পরে ঘন দুধের, এই চা ছাড়া তো ইফতার পরিপূর্ণ হয়ই না, সো একটু চা নিয়ে বসলাম নামাজ পড়ার পরে। সবাই ভালো থাকবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।